বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, ঘরে এবং বাইরে যে যেখান থেকে বসে আমার এই অনলাইন ক্লাসটির সঙ্গে সংযুক্ত হয়েছো, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। গতদিনেও আমরা তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ে পরিমাপ সংক্রান্ত যে গাণিতিক সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছিলাম। সেই ক্লাসেরই ধারাবাহিকতায় অর্থাৎ গতদিনে আমরা তৃতীয় অধ্যায়ে অনুশীলনী 3-এর 20 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের সাথে সলিউশন করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী অঙ্ক 21 থেকে শুরু করতে যাচ্ছি। তো নিশ্চয়ই তোমরা বোর্ডে প্রশ্নটা দেখতে পাচ্ছ। প্রশ্নে বলা হয়েছে একটি আয়তাকার ক্ষেত্র, যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দেড় গুণ। মানে দেড় শব্দটা এই জন্য বললাম, আগে একটা অঙ্ক দেড় শব্দ ছিল, এখানে লেখা আছে 1.5 গুণ। তো 1.5 মানে দেড় যেহেতু, সুতরাং আমি দেড় গুণ বলতে পারি, বা 1.5 গুণ একই অর্থে ব্যবহৃত হয়। এরপর বলা হয়েছে যে ওই আয়তাকার ক্ষেত্রটির প্রতি বর্গমিটার ঘাস লাগাতে বলা হচ্ছে খরচ হয় কত, 1.90 টাকা। মানে 1 বর্গমিটার খরচ হয় 1.90 টাকা, তাতে তার মোট খরচ হয়েছে 10,260 টাকা। এবার বলতেছে যে যদি আমি চতুর্দিকে বেড়া দিতে চাই কার, ওই আয়তাকার ক্ষেত্রের, তাহলে প্রতি মিটারে 2.5 টাকা খরচ করলে মোট খরচ কত হবে। তার মানে এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমাদের পরিসীমা বের করতে হবে। নিশ্চয়ই প্রশ্নের দ্বারা তোমরা বুঝতে পারতেছ এটা কি করতে গেলে আমাদের পরিসীমা বের করতে হবে। এরপর পরিসীমা বের করার পরে পরিসীমা থেকে আমরা কত, 1 মিটারে খরচ হয় 2.5 টাকা, মোট পরিসীমাকে গুণ দিলে হয়ে যাবে। তো চলো আমরা কাজটা শুরু করি। প্রথমে প্রশ্নের আলোকে আমরা এখানে ধরে নিচ্ছি, তাহলে আমাদের মনে করি বা ধরি শব্দটা এখানে ব্যবহার করি। তাহলে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ হচ্ছে ক মিটার। সুতরাং আমরা এই কথা বলতে পারি যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রশ্নের বর্ণন অনুসারে খেয়াল করো কত গুণ, 1.5 গুণ। কার, প্রস্থের। তাহলে 1.5 গুণ যেহেতু, তাহলে প্রস্থের সাথে 1.5 গুণ দিলে 1.5 ক মিটারই হয়ে যায়। সুতরাং আমরা এখন এই কথা বলতে পারি যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা ক্ষেত্রফল কী হবে, ক্ষেত্রফল মানেই হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য ছিল ক, প্রস্থ ছিল ক, 1.5 ক, ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য হচ্ছে 1.5 ক গুণন প্রস্থ, কত যেন ক মিটার, এবং মিটার গুণ করলে বর্গ মিটার। তার মানে এই দুটা গুণ করলে হবে কত যেন, 1.5 ক² বর্গ মিটার। আমরা এখন যেই ক্ষেত্রফল পাইলাম সেই ক্ষেত্রফলটা হচ্ছে ক ফিগারে, অর্থাৎ ক সংযুক্ত। তো আমরা বেশিরভাগ অন্যান্য অঙ্কের ক্ষেত্রে দেখেছি যে ক্ষেত্রফল মানটা ডাইরেক্ট দেওয়া ছিল, তখন আমরা কি বলেছি যে প্রশ্ন মতে এই ক্ষেত্রফল ইকুয়াল ওই ক্ষেত্রফল, অর্থাৎ প্রশ্নের দেওয়া শর্তের ক্ষেত্রফল। কিন্তু এই প্রশ্নটা ক্ষেত্রফল দেওয়া আছে, কিন্তু ক্ষেত্রফলটা আমাদের কি দেওয়া আছে, একটু কৌশলে দেওয়া আছে। কিভাবে, খেয়াল করো, প্রশ্নে বলা হয়েছে যে প্রতি বর্গ মিটার ঘাস লাগাতে খরচ হয় 1.90 টাকা। তো প্রতি মানে হচ্ছে এক, সুতরাং 1 বর্গমিটার খরচ হয় 1.90 টাকা। তাহলে আমরা এই কথাটা একটু ঘুরিয়ে লিখব যে 1.90 টাকা, অর্থাৎ 1.90, বা শুধু 9 লিখলেও সমস্যা নাই, যে এত টাকা খরচ হলে ক্ষেত্রফল কত হয় যেন, 1 বর্গমিটার। খেয়াল করি ক্ষেত্রফল 1 বর্গমিটার প্রশ্নের শর্ত অনুসারে, যেহেতু প্রতি মানে 1, প্রতি বর্গমিটার খরচ হয় 1.90 টাকা, অতএব 1.90 টাকা খরচ হলে ক্ষেত্রফল 1 বর্গমিটার। অতএব আমরা এই কথা বলতে পারি যে 1 টাকা খরচ হলে ক্ষেত্রফল হয় 1/1.90 বর্গমিটার। সুতরাং আমাদের মোট খরচ কত ছিল, 10,260 প্রশ্নের বর্ণ অনুসারে। তাহলে এত টাকা খরচ হলে ক্ষেত্রফল, তাহলে আমাদের কত হবে, 10,260/1.90 এত বর্গ মিটার। তার মানে আমাদের কত দাঁড়াইলো, আমরা হিসাব করে দেখতে পাচ্ছি 5,400 বর্গ মিটার। তার মানে আমরা এখন ক্ষেত্র পাইলাম হচ্ছে 5,400 বর্গমিটার, বাট আগে পেয়েছি 1.50 কস² বর্গমিটার। অতএব আমরা এই কথা বলতে পারি যে সুতরাং 1.5 কস² ইকুয়াল 5,400, বা আমরা কস² ইকুয়াল এই 1.5টা কোথায় যায়, নিচে, আর 5,400 ছিল উপরে। তার মানে হচ্ছে কস² সমান
3600 এটাকে ভাগ দিলে হয় এত বা ক ইকুয়াল আমরা 3600 এর উপর কি দেব বর্গমূল দেব সুতরাং আমরা কি পাইলাম ক সমান সমান 3600 মানে কত 6636 মানে 60 মিটার অর্থাৎ আমরা এতক্ষণে যেহেতু আমরা প্রস্থ ধরেছিলাম ক মিটার আর ক এর যেহেতু মান পেয়েছি সুতরাং আমরা পেয়ে গেলাম কি যে প্রস্থ 60 মিটার নয় কি হ্যাঁ তার মানে এখানে সুতরাং আমরা এই কথা বলতে পারি যে প্রস্থ কার আয়তাকার ঘরটির 60 মিটার আচ্ছা প্রস্থ যদি 60 মিটার হয় সুতরাং আমাদের দৈর্ঘ্য কত হবে দেড় গুণ তার মানে দৈর্ঘ্য হবে হচ্ছে 1.5 গুণন 60 কার প্রস্থের তার মানে আমরা এই কথা কি করি গুণ করলে 90 মিটার তার মানে প্রস্থ দৈর্ঘ্য পেয়েছি প্রস্থ পেয়েছি আর দৈর্ঘ্য যদি আর প্রস্থ পাওয়া যেতে পারে তাহলে কি হবে আমাদের এখন পরিসীমা বের করতে পারবো সুতরাং আমরা এই কথা লিখতেছি যে আয়তক্ষেত্রটির পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দৈর্ঘ্য আমরা এই মাত্র বের করেছি 90 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ প্রস্থ কত 60 পেয়েছি লিখলাম 60 তার মানে যেহেতু এটা পরিসীমা সুতরাং মিটার তার মানে 2 ইনটু 60 এবং 90 মানে 150 মিটার বা 300 মিটার এবার আমরা পাইলাম হচ্ছে আয়তাকার ক্ষেত্রের চতুর্দিকে বেড়া দেওয়ার জন্য প্রয়োজন হচ্ছে 300 মিটার জায়গা এবার আমরা বলতেছে 1 মিটারে খরচ হয় বেড়া দিতে কত 1 মিটারের খরচ হয় মাত্র 2.50 টাকা তাহলে 1 মিটার বেড়া দিতে খরচ হয় 2.50 টাকা সুতরাং আমাদের মোট পরিসীমা মানে এত জায়গায় বেড়া দিতে হবে তার মানে কত 300 মিটার বেড়া দিতে খরচ হয় 2.50 গুণন 300 এত টাকা তার মানে আমরা এটাকে যদি গুণ দেই 750 টাকা তার মানে হচ্ছে আমাদের প্রশ্নে চাহিত যে অংশটা অর্থাৎ আমাদের চেয়েছিল যে ওই আয়তাকার ক্ষেত্রটির যদি চতুর্দিকে বেড়া দিতে চাই তো কত খরচ হবে তো আমাদের দেওয়া উপাত্ত ব্যবহার করে আমরা পাইলাম যে চতুর্দিকে বেড়া দিতে আমাদের খরচ হবে হচ্ছে 750 টাকা এখান থেকে আমরা আরও অনেক উপাত্ত আগে বের করতে হয়েছে যেমন দৈর্ঘ্য বের করতে হয়েছে প্রস্থ বের করতে হয়েছে আমরা যদি দৈর্ঘ্য প্রস্থ যদি না জানতাম তাহলে পরিসীমা বের করা মানে পারতাম না এখন প্রশ্ন হচ্ছে এখানে সৃজনশীল অংশে শুধু দৈর্ঘ্য বের করতে বলতে পারতো শুধু প্রস্থ বের করতে বলতে পারতো অথবা দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারতো অথবা শুধু পরিসীমা পর্যন্ত শেষ থাকতে পারতো তাহলে এই অঙ্ক আমরা যদি সম্পূর্ণ করি তাহলে এখানে অনেকগুলো পার্ট আছে অনেকগুলো অংশ আমরা কী করতে পারবো জানতে পারবো এবং বুঝতে পারবো তো নিশ্চয়ই আমরা এই অঙ্কটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছি এবং বুঝেছি তারপরে অঙ্কটা কী করবে সেটা এখানে থামিয়ে উঠায় নিবে তাহলে এটা আমরা এখন মুছে দিচ্ছি আমরা তার পরবর্তী অংশে চলে যাই এবার আমরা আমাদের নিশ্চয়ই বোর্ডে আমাদের এই 22 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছি সেই প্রশ্নটা অত্যন্ত ছোট প্রশ্ন এবং খুব সহজ প্রশ্ন একটি ঘরের শুধু মেঝেটা বা ফ্লোরটা এটা যদি কার্পেট দিয়ে মুড়তে হয় তাহলে আমাদের 7200 টাকা খরচ হয় প্রশ্নে বলা হয়েছে যদি সেটা প্রস্থ 3 মিটার কম হতো বা প্রস্থ 3 মিটার কমে যেত তাহলে খরচ আমাদের কমে যেত কত কমে যেত কমার পরিমাণ হচ্ছে 576 টাকা এখন এখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তের আলোকে প্রস্থ কত ছিল সেটাই বের করতে হবে খুব সোজা দেখো আমাদের প্রশ্নে বলা হয়েছে যে যদি প্রস্থ 3 মিটার কমে যায় তাহলে টাকা কমে 576 টাকা তার মানে এই কথাটাকে আমরা বলতে পারি যে 576 টাকা খরচ হলে 3 মিটার প্রস্থ ছিল কারণ 3 মিটার কমার কারণে যেহেতু খরচ কমেছে 576 টাকা তো সেই যে আমরা এই কথাই বলতেছি যে 576 টাকা খরচ হয় 3 মিটার প্রস্থের জন্য বা 3 মিটার খরচ হয় 3 মিটারের জন্য আমরা এই কথা এভাবে বলতে পারতাম কেন কারণ 3 মিটার কম হওয়ার কারণেই তো এত টাকা কম হয়েছে সুতরাং এত টাকা কম হয়েছিল ওই 3 মিটারের জন্যই আমরা শব্দটা এভাবে লিখতেই পারি অতএব আমরা এই কথা বলতে পারি যে 1 টাকা খরচ হয় কয় মিটারের জন্য 576 ভাগে 3 এত মিটার প্রস্থের জন্য সুতরাং আমাদের মোট খরচ হয়েছিল কত 7200 টাকা খরচ হয় তার মানে এখানে 3 গুণন 7200 ভাগ 576 এত মিটার প্রস্থের জন্য
তা আমরা এখন ক্যালকুলেশন করি, নিচে কত ছিল 5776, উপরে যদি আমরা গুণ দেই 006 আর হচ্ছে 21, দেখো আমাদের এখানে কত হয়েছে যেন 21,600, এটাকে যদি আমরা ভাগ দেই দাঁড়ায় হচ্ছে 37.5 এত মিটার প্রস্থের জন্য শেষ আমাদের। তার মানে ঘরটির প্রস্থ কত ছিল, ঘরটির প্রস্থ ছিল হচ্ছে 37.5 মিটার। 22 নম্বর অঙ্কটা একদম সিম্পল, একদমই সোজা অঙ্ক, আমরা 22 নম্বর অঙ্কটা সহজেই বুঝতে পেরেছি আশা করি। এটা আমরা মুছে দিচ্ছি। তো নিশ্চয়ই আমরা এতক্ষণে আমাদের পাঠ্যবইয়ের 21 এবং 22 নম্বর অঙ্ক তোমাদের সামনে যে আলোচনাটুকু করলাম এটা তোমরা মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছ। আজকের ক্লাসে এ পর্যন্ত ইতি টানছি, পরবর্তী দিনে অর্থাৎ সামনের ক্লাসগুলোতে আমাদের 23 নম্বর অঙ্ক থেকে শুরু করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাসে এখানে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।